কারখানা বন্ধের পরেও মেলেনি বকেয়া প্রতিশ্রুতি কার্যত শিকেই বেকায়দায় পড়েছেন শ্রমিকরা তাই বাধ্য হয়ে পথে নেমে আন্দোলন পশ্চিম বর্ধমানে বানপুরের বান স্ট্যান্ডার্ড কারখানা বন্ধ হয়েছে প্রায় দু বছরের কিছু বেশি সময় কিন্তু এখনো অবধি এই কারখানায় জোর করে বছর দেওয়া দুশো জন শ্রমিক কর্মচারী পাননি প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি বাবদ একটি কানাকড়িও কারখানা বন্ধ হওয়ায় একই অবসাদ ইতিমধ্যেই পরিবারে অর্থের অভাব তার উপর বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে চারজন শ্রমিকের বলে অভিযোগ টাকার অভাবে আজ বন্ধ বহু কর্মীর চিকিৎসা মাঝপথে বেকায়দায় তাদের ছেলে মেয়েদের পড়াশোনা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের জমানায় বন্ধ হয়েছে দেশের একের পর এক রাষ্ট্রায়ত্ত কারখানা স্বেচ্ছাবসর দেওয়া শ্রমিকদের বকেয়া সমস্ত পাওনা গন্ডা মিটিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যত তাদের এখনো বকেয়ার একটি পয়সাও দেওয়া হয়নি বলে অভিযোগ তুলছেন শ্রমিক মহল প্রতিবাদে বানস্ট্যান্ডার্ড কারখানার গেটে তুমুল বিক্ষোভ দেখান শ্রমিকরা তাদের দাবি অবিলম্বে মিটিয়ে দিতে হবে সমস্ত বকেয়া পাওনা আজকে আপনাদের বিক্ষোভের কারণটা শুনুন আমাদেরকে এই কারখানার ম্যানেজমেন্ট বা জোর করে বাধ্য করেছে আমাদেরকে ভিআর দিয়ে বসে দেওয়ার জন্যে তাদের নিজস্ব স্বার্থকে চরিতার্থ করবার জন্যে তারা জোর করে এই কারখানার লাভ যখন যখন লাভ লাভের মুখ দেখছে তখন কেন্দ্র সরকারের সঙ্গে কাটসাট করে তারা এই কারখানাকে এনসিএলটিতে নিয়ে গিয়ে বন্ধ করার চেষ্টা করলেন এবং জোর করে বন্ধ করলেন পরবর্তীকালে দেখা গেল এই কারখানাকে আবার নতুন করে খুলতে বলছেন কিন্তু আমাদেরকে এখান থেকে ভিআরএস জোর করে ভরিয়ে দিয়ে আমাদেরকে সিআরএস না দিয়ে জোর করে ভিআরএস ভরিয়ে দেওয়া হলো সেই নিয়ে বাধ্য হয়ে চলে গেছেন এবং চারজন শ্রমিক মারা গেছে তাদের বাড়ির অবস্থাও খুব শোচনীয় কিন্তু ম্যানেজমেন্টের কোনো হিলদোল নেই তারা নানা ভাবে ছল করে আমাদেরকে ডিলে করছেন এখনো পর্যন্ত শ্রমিক শ্রেণী তাদের পি এর পয়সা পায়নি